এইমাত্র পাওয়া খবর। ওই মেয়ের কাছে জিম্মি রাজ, সে ব্ল্যাকমেল হচ্ছে একাধিক গণমাধ্যমে, এমন তথ্য জানিয়েছেন অভিনেত্রী পরিমণি। কিন্তু হঠাৎ করে কেন রাজকে ব্ল্যাকমেল করা হচ্ছে? তবে কি পরিমণির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য এমন হয়ে ধরা পড়ছে সকলেই? এ বিষয়ে অনেকগুলো তথ্য দিলেন অভিনেত্রী পরিমণি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অভিনেতা শরীফুল রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাফিজা তুশি ও সুনেরা বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সুনেরা ও পরিমণির মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। ঘটনার রাতেই এক প্রতিক্রিয়ায় সুনেরা এ ঘটনায় আকার ইঙ্গিতে দায়ী করেন রাজের স্ত্রী পরিমণিকে। অপরদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিমণি দায়ী করেছেন সুনেরাকে, কেননা পরিমণির সাথে রাজ বেশ কিছুদিন ধরে থাকে না। তবে সে কিভাবে তার ফেসবুক আইডিতে অমন ভিডিও পোস্ট করে? সুনেরা প্রথমে ফেসবুক স্ট্যাটাসে পরিমণির নাম উল্লেখ না করে বলেন, এ ঘটনা রাজের স্ত্রীই করেছে, পরিমণি পাগলামি শুরু করেছে। এছাড়া মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরা বলেন, শরীফুল রাজি যদি বলে ছবি ও ভিডিও পরিমণি ফাঁস করেছে তাহলে কি হবে? এদিকে বুধবার 31 মে এ ঘটনায় অভিনেত্রী তিন বন্ধু ও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শরীফুল রাজ। এদিন দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আরো জানান, যারা ছবি ও ভিডিও ফাঁস করেছে তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্থা করা, হয়তো তারা সফলও হয়েছে। একই দিন দুপুরে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভিডিও ফাঁসের ঘটনায় শরীফুল রাজ ও সুনেরা সম্পর্কে চাঞ্চল্যকর কথা বললেন পরিমণি। জানান তার স্বামীকে ব্ল্যাকমেল করা হচ্ছে। পরিমণি বলেন, ওই মেয়ে সুনেরা বলেছে তাদের 10 বছরের ফ্রেন্ডশিপ, এতদিন তাদের বন্ধুত্ব কোথায় ছিল? যদি বন্ধুই হবে তাহলে আমি সবচেয়ে ক্লোজ হব তাদের, তাই না? ওদের ওঠা বসা হবে আমার বাসাতে, তবে কেন সে গোপনে অগোচরে এমন কাজ করে বেড়াচ্ছে? তাই তো বর্তমান সময়। শরীফুল ইসলাম রাজকে নিয়ে পরিমণি জানিয়েছেন, আমার স্বামীকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাদের এই সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল করা, ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। তাই তো বর্তমান সময়ে পরিমণির এমন কথা নিয়ে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, তবে কি পরিমণির স্বামী রাজকে ব্ল্যাকমেল করা হচ্ছে, যে কারণে রাজ পরিমণির সাথে থাকতে পারছেন না? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাই।